নমস্কার, আমি ঝুমা। আমার চ্যানেল টেস্টি বাঙালি রান্নায় আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজ আমি একটি আলু ভেন্ডি চটপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা ভিডিওটি দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো সবার প্রথমে আমি ভেন্ডি, আলু আর টমেটো ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ভেন্ডির টুকরোগুলো দিয়ে দিলাম। দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভেন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে ভেন্ডিগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। তো এভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভেন্ডিগুলো লো ফ্লেমে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ভেন্ডিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতন তেল দিলাম। তেল গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিলাম সামান্য পরিমাণ লবণ। আমার সব রেসিপির ভিডিওতে সমস্ত উপকরণের পরিমাপের ডিটেল ভিডিওর বাঁদিকের কর্নারের নিচে এখানে পেয়ে যাবেন, তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আলুটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটাও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই সামান্য পরিমাণ তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিলাম কুচানো টমেটো। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চিমটির মতন হলুদ গুঁড়ো দিলাম। টমেটোটা 1-2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম থেঁতো করা রসুন। রসুনটা ভালো করে নাড়াচাড়া করে রসুনটা একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিলাম আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের মতো এটা আমি রান্না করে নেব। তো 3-4 মিনিট পর ফিরে এলাম। এরপর ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেজে রাখা ভেন্ডিগুলো আলু আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতন এটা আমি রান্না করে নেব। তো 2 মিনিট পর ফিরে এলাম। আলু আর ভেন্ডি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ভেন্ডি আর আলু দুটোই কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই জন্য সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপর আমি এর মধ্যে দিলাম ধনে আর জিরে, শুকনো কলাই ভেজে গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম সেটা দিলাম। দিলাম চিলি ফ্লেক্স। দিলাম সামান্য পরিমাণ আমচুর পাউডার। এরপর দিলাম স্বাদ মতন লবণ। আমি কিন্তু আলুটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই মতো বুঝে লবণটা আমি দিলাম। তো ভাজা মশলা, আমচুর পাউডার আর লবণটা মিশিয়ে নেওয়ার পর আরও 2 মিনিটের মতন এটা আমি রান্না করে নিলাম। 2 মিনিট রান্না করা হয়ে গেছে। দেখুন আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে দিলাম। তো এই চটপটা আলু ভিন্ডি কিন্তু রুটি, রাইস সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।